हो जन्म जन्म की खोज बताए राम से चल के। স্বাস্থ্য সম্পর্কে একটা ছোট্ট ধারণা আমার মধ্যে ছোটবেলা থেকেই রয়েছে। একটা জিনিস আমি উপলব্ধি করতে পারি যে তখনকার দিনে এই লাইফস্টাইল ডিজিজ ছিল না, কিন্তু সুগার, প্রেশার, কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড বৃদ্ধি সবটাই কিন্তু আমাদের সেই লাইফস্টাইল ডিজিজের মধ্যেই পড়ে। 30-35 ইউরিক অ্যাসিড লেভেল হাই, তার ফলে গিটে ব্যথা, জয়েন্ট পেন, লাল হয়ে ফুলে যাওয়া এবং ভবিষ্যতে কিডনির ফেলিওর, কিডনি ডিজিজ। এই মারাত্মক সমস্যাটা নিয়ে আজকে আমি আলোচনা করব। ইউরিক অ্যাসিড কি? আমাদের শরীরে 3 প্রকারের খাদ্য প্রয়োজন, প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেট। আর এই প্রোটিনের মধ্যে থাকে পিউরিন নামক এক প্রকার বস্তু। যখন আমরা বেশি পরিমাণে প্রোটিনযুক্ত খাবার খাই কিন্তু আমাদের মেটাবলিক রেট বা মেটাবলিজম যদি ঠিকমতো না হয় তাহলে ওই প্রোটিন রিচ খাদ্যর অবশিষ্টাংশটা আমাদের শরীরে ইউরিক অ্যাসিড হিসেবে রক্তের মধ্যে মিশে যায়। যখন বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড রক্তের মধ্যে থেকে যায় এবং কিডনি সেটা ফ্লাশ আউট করতে পারে না, তখন সেগুলো আমাদের জয়েন্টে গিয়ে পুঞ্জীভূত হয় এবং ক্রিস্টাল আকার ধারণ করে এবং প্রচণ্ড ব্যথা হয়। ইউরিক অ্যাসিড যদি আপনার বেড়ে থাকে তাহলে কোন খাবারগুলো আপনি খাবেন না, কোন খাবারগুলো আপনি খাবেন? আসন এবং প্রাণায়াম একটা মুখ্য ভূমিকা পালন করে। আর এই ভিডিওতে আমি আপনাকে আসন এবং প্রাণায়াম কী কী করতে হবে ইউরিক অ্যাসিড লেভেলের মধ্যে রাখার জন্য সেটা বলছি। ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যেতে পারে, অপরাধ মার্জনা করবেন, কিছু কথা না বললে আমি ভিডিও তৈরি করতে পারি না। প্রথমে কি খাবেন আমি সেটা বলবো, কি খাবেন না সেটা তো অনেক বড় একটা লিস্ট হয়ে যায়। প্রথম কথা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে না একটুখানি পাতিলেবুর রস খাবেন, গরম জলে খান বা শুধু র খান, কোনো অসুবিধা নেই। আপনি কলা খান, কলা, কলার মধ্যে ভিটামিন সি আছে, কলার মধ্যে আয়রন আছে, কলার মধ্যে পিউরিন একদম পাবেন না। পেঁপে খান, পেঁপের মধ্যে প্যাপাইন নামক একটা সাবস্টেন্স আছে যেটা ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে। সবথেকে ইম্পর্টেন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রচুর 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 পরিমাণে আপনাকে জল খেতে হবে যদি আপনার ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যায়। জল খাওয়ার সাধারণ নিয়মটা কি ছোট্ট করে বলে দিই, আপনার যা শরীরের ওজন প্রত্যেক 20 কিলো ওজনে 1 লিটার জল আপনার বরাদ্দ। আপনার যদি 50 কিলো ওয়েট হয় তাহলে আপনার 2.5 লিটার জল, কিন্তু যদি আপনার ইউরিক অ্যাসিড বেড়ে থাকে সেই 1 লিটার আরও বেশি আপনাকে জল খেতে হবে। ইউরিক অ্যাসিডটাকে আপনাকে ফ্লাশ আউট করতে হবে। কিডনি কী করে? ইউরিক অ্যাসিডটা ফ্লাশ আউট করে। জল যদি আপনি বেশি পরিমাণে দেন তাহলে শরীর থেকে ইউরিক অ্যাসিডটা মূত্রের মাধ্যমে বেশি পরিমাণে বেরিয়ে যাবে। প্রোটিনযুক্ত খাবার আপনাকে কম খেতে হবে। ইউরিক অ্যাসিডের লেভেল কী? ফর মেল ইট ইজ 4-7 মিলিগ্রাম অ্যান্ড ফর ফিমেল ইট ইজ 4-6 মিলিগ্রাম। সিডস, দানা জাতীয় শস্য, খুব সহজভাবে বলছি আমি, পালং শাক, লাল শাক, রেড মিট, মটন লিভার, চিকেন লিভার, অর্গান মিট, ফ্যাট জাতীয় খাদ্য, ফ্যাট জাতীয় মাছ বা হচ্ছে সামুদ্রিক মাছ, মুসুরির ডাল, টমেটো, ফাইবারযুক্ত খাবার বেশি করে অ্যাড করুন। যেমন ওটস, ওটসে প্রচুর পরিমাণে ফাইবার, যেমন ভুসিযুক্ত আটা, তার থেকে রুটি পরাটা যাই আপনি তৈরি করুন সেটা খান। শশা খান, পেয়ারা খান, ফাইবারযুক্ত খাবার বেশি খান, প্রোটিন ইনটেক কমান। দ্যাটস দ্য সিম্পল রুল ইফ ইউ হ্যাভ হাই লেভেল অফ ইউরিক অ্যাসিড ইনসাইড ইউর বডি। এবার আসবো আমি আসন, কী কী আসন আপনি করবেন ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করার জন্য। আপনার মেটাবলিক রেটটাকে ঠিক রাখতে হবে ইউরিক অ্যাসিডটাকে কন্ট্রোল করতে গেলে। মেটাবলিজম তার মানে হচ্ছে আপনার যদি সুগার থাকে তাহলে আপনার ইউরিক অ্যাসিড বাড়বে, কমাতে পারবেন না। আপনার যদি ট্রাইগ্লিসারাইড, আপনার যদি কোলেস্ট্রল বেশি থাকে, আপনার যদি হাই বিপি থাকে তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড আপনাকে জ্বালাবে এবং ইন দ্য লং রান আপনার কিডনির প্রবলেম হবে। ডাইজেস্টিভ সিস্টেমটাকে আপনাকে স্ট্রং রাখতে হবে, তার জন্য খাওয়া দাওয়ার পরে
আপনি বজ্রাসনে বসে রাইট নস্টিল ব্রিদিং করবেন। আমি এটা সবসময় বলি, প্রচুর ভিডিওতে বলেছি, বজ্রাসনে বসবেন, ডান দিক থেকে নিঃশ্বাস নেবেন, বাঁ দিক থেকে ছেড়ে দেবেন, ডান দিক থেকে নিঃশ্বাস নেবেন, বাঁ দিক থেকে ছেড়ে দেবেন। 5-7 মিনিট আপনি এটা করবেন খাওয়া দাওয়ার পর, লাঞ্চ এবং ডিনারের পর। এটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে, আপনার মেটাবলিজমটাকে ত্বরান্বিত করবে। এরপরে আপনি যে আসনগুলো করবেন খালি পেটে, সেটা হচ্ছে প্রথমে আপনি করবেন হিরো পোজ, বীরাসন। একটা পা ভেঙে দেবেন, বজ্রাসনে যেরকম দুটো পা ভেঙে দেন, একটা পা ভেঙে দেবেন, ঠিক আছে? আর ডান বা পা ভেঙে দিয়েছি আমি, আর ডান পায়ের যে বিগ টো মানে বুড়ো আঙুলটা আপনার হাঁটু বরাবর একটা লেভেলে থাকবে, পেছনে না, একটা লেভেলে থাকবে, এই এখানে থাকবে। বা হাতটা জ্ঞান মুদ্রায় রেখে উল্টে দেবেন, আর ডান হাতের কনুইটা ঠিক ডান হাতের হাঁটুর ওপরে রেখে হাতটাকে চিকে দিয়ে দেবেন গালে, এই শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। সহজ একটা আসন, দুটো পায়ে করবেন। বীরাসন, বজ্রাসনের মতো এরকম বসবেন, কিন্তু দুটো পা সেপারেট করে দেবেন, ঠিক? এইভাবে দুটো পায়ের মাঝখানে আপনার হিপটাকে পেতে দেবেন, আপনার হাঁটু দুটো একসাথে জোড়া লাগিয়ে দেবেন। যদি মনে করেন ফাঁকা রাখবেন, ফাঁকা রাখতে পারেন, ঠিক আছে? আপনার যদি হাঁটু ব্যথা থাকে তাহলে আপনি আসনটা করতে পারবেন না, এটাকে বাদ দিয়ে অন্য আসনগুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো করবেন। অথবা লম্বালম্বি বসবেন, দুটো হাতে ভর দিয়ে পাটাকে উপরে তুলে দিয়ে হাতটা ছেড়ে দেবেন। পূর্ণ নবাসন বা ধনুরাসন, এখানে আপনি 10-15 কাউন্ট পর্যন্ত হোল্ড করবেন, যতটা পারবেন হোল্ড করবেন। 4-5-6-7-8-9-10-11-12 1-2-3-4-5-6 যদি আপনি এটা না পারেন, হাতের সাপোর্ট নিয়ে পা দুটোকে উপরে তুলে দিন, এটাতেও আপনার কাজ হবে, ঠিক? অর্ধমশ্চন্দ্রাসন, বাঁ পাটা টান টান করবেন, ডান পাটা ভাঁজ করে নেবেন, এরকম ভাঁজ করে ডান পাটাকে হাগ করবেন জোরে, সিদ্ধা সোজা রাখবেন, 2-3 বার শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। তারপরে ডান পাটা বাঁ পায়ের ওপর দিয়ে ক্রস করে দেবেন। দেখুন, ডান পা ক্রস করেছি তাই আমি এদিকে বাঁ হাতটা দেব, কী করব, ছেড়ে দেবো শ্বাস, এইভাবে বসে যাব। অর্ধমশ্চন্দ্র আসেন, বাঁ পায়ের পাতাটা বাইরের দিকে আউটস্ট্রেচ থাকবে, প্রায় 30 সেকেন্ড আপনাকে হোল্ড করতে হবে ব্রিথ নর্মাল রেখে। নেক্সট আসন যেটা করবেন সেটা ভুজাঙ্গ আসন, কোবরা শুয়ে পড়বেন টান টান হয়ে পেটের উপরে, হাত দুটোকে শরীরের দুপাশে দেবেন, কনুই দুটো শরীরের সাথে লাগিয়ে রাখবেন, লম্বা শ্বাস নেবেন, কনুই সোজা করবেন না, শ্বাস নিয়ে হোল্ড করে রাখবেন 10 কাউন্ট, ছেড়ে দেবেন 2-3 বার 4 বার 5 বার করবেন, আবার শ্বাস নেবেন, পায়ের পাতা দুটো জোড়া করে রাখবেন, শ্বাস ছেড়ে দিয়ে বালা আসনে চলে আসবেন। পশ্চিমোত্তান আসন, এই পাটাকে ঠিক এইখানে রাখবেন যাতে আপনার বাঁদিকের পেটের বাঁদিকটা ইম্প্যাক্ট ফেলে, পাটা এখন থাকবে, লম্বা শ্বাস নেবেন, শ্বাস ছেড়ে স্পাইনাল কর্ডটা আগে দেবেন, সামনে নিয়ে যাবেন, মাথাটা নিচে ঠেকিয়ে দেবেন, ব্রিথ নর্মাল রাখবেন, শ্বাস নেবেন, মেরুদণ্ড সোজা করবেন, উঠে আসবেন, হিল আপনার অ্যাবডোমিনাল অর্গানটাকে প্রেস করবেন, দুদিকটাই করবেন, শ্বাস ছেড়ে সামনে ঝুঁকে যান, যতটা পারবেন আপনার। এর কোনো মানে নেই যে আপনাকে মাথাটা এখানে ঠেকাতেই হবে, আপনার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী আপনি সেটা করবেন। আমার মেন উদ্দেশ্য আপনার অ্যাবডোমিনাল অর্গান, যদি এটুকু পারেন এটুকু থাকবেন, কোনো অসুবিধা নেই।